প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে প্রয়াগরাজত এক ভাষণত কয় যে পাঁচ বছর পূর্বে উত্তর প্রদেশের রাজপথত মাফিয়া শাসন চলিছিল আর মাফিয়ারাজর আটাইতকৈ ডাঙর ভুক্তভোগী উত্তর প্রদেশের মূল ভগ্নী ছোৱালী আছিল বুলিও প্রধানমন্ত্রীগুলো মন্তব্য প্রকাশ করেছিল। প্রধানমন্ত্রী কয় যে যোগীয় গুন্ডা সকল সঠিক স্থানলৈ লৈ গৈছে যার বাবে আজি উত্তর প্রদেশ সম্পূর্ণ নিরাপদ, এয়াই আছিল প্রধানমন্ত্রীগীর দাবি। পিছে তেওঁৰ দাবিবোৰৰ বাস্তব ভিত্তি কি? কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বোর্ডের পরিসংখ্যায় ফাজিল করেছে মোদীর চরম মিথ্যাচারের নমুনা। এন সি আর বির তথ্য অনুসরি প্রধানমন্ত্রীর সেই দাবি মিথ্যার বাইরে আন একো নহয়, কারণ যোগী আদিত্যনাথের সরকারের দিনত উত্তর প্রদেশত মহিলাসকল অধিক অসুরক্ষিত হয়ে পড়ছে। মহিলার বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে উত্তর প্রদেশ তালিকার শীর্ষত আছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বোর্ডের মতে উত্তর প্রদেশ হয়েছে মহিলা সুরক্ষার সম্পর্কে সর্বাধিক অপরাধ থাকা এখন রাজ্য। 2020 সনত মহিলার বিরুদ্ধে অপরাধের 49,385টা গোচর পঞ্জীয়ন করা হয়েছিল। ধর্ষণের ক্ষেত্রে উত্তর প্রদেশ দ্বিতীয় শীর্ষস্থানত আছে। উত্তর প্রদেশ হয়েছে রাজস্থানের পিছর রাজ্য যত মহিলাসকল ধর্ষণের ক্ষেত্রে আটাইতকৈ বেশি ভুক্তভোগী। 2020 সনত সমগ্র দেশতেই মুঠ 28,446টা ধর্ষণের গোচর পঞ্জীয়ন করা হয়েছিল, যার ভিতর কেবল উত্তর প্রদেশতেই মুঠ 2,769টা গোচর রুজু করা হয়েছিল। শেহতীয়া পরিসংখ্যা অনুসরি উত্তর প্রদেশের 16 জেলাত যাওয়া এসপ্তাহত 41গৰাকী ছোৱালী ধর্ষণ আর উৎপীড়নের সম্মুখীন হয়েছে। ইয়ার ভিতর 33গৰাকী নাবালিকাও আছে। মাত্র এমাহত এগারী 3-5 বছরীয় ছোৱালীর এগারী 30 বছরীয় মহিলার ক্ষেত্রে ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে উত্তর প্রদেশত। প্রধানমন্ত্রীর ভাষণত গুন্ডাবুরৰ সঠিক স্থানত আছে কোৱাৰ বিপরীতে সত্যটা জানা হোক। এন সি আর বি 2020 সনের তথ্য অনুসরি হত্যার গোচরত উত্তর প্রদেশের 1 নম্বর স্থানত আছে। প্রতিবেদন অনুসারে 2020 সনত দেশখনত মুঠ 29,193টা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যার ভিতর কেবল উত্তর প্রদেশতে 3,779টা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এই সংখ্যাটো 2019তকৈ বহু বেশি। এন সি আর বি তথ্যরপর এই কথা স্পষ্ট হয়েছে যে উত্তর প্রদেশ আজিও অপরাধের ক্ষেত্রে ভারতবর্ষের শীর্ষস্থানত আছে। অর্থ রাজ্যখনের সমাগত বিধানসভা নির্বাচনক কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথের সরকারক ক্লিন চিট দিবলৈ কৈ কেন্দ্রীয় সরকারের সংস্থার তথ্যর দ্বারাই প্রধানমন্ত্রীগুলির তথ্য ভুল হিসাবে প্রমাণিত হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণত যে যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন বিজেপি সরকারখন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সেই তথ্যরপরাই অর্থাৎ সরকারি তথ্যরপরাই সেই কথা প্রতীয়মান হয়েছে। কিন্তু সরকারি তথ্য যে দেখিও নেদেখার ভাওর জুড়িছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। উত্তর প্রদেশ নির্বাচনত বিজেপির বিজয় সাব্যস্ত করবলে সরকারিভাবে দিয়া তথ্যর অপব্যাখ্যা আগবাইছে নরেন্দ্র মোদীয়ে, আর সেইবাবেই বিভিন্ন সভা সমিতিত কোয়া আরম্ভ করেছে যে উত্তর প্রদেশত নারী বর্তমান সম্পূর্ণরূপে সুরক্ষিত, উত্তর প্রদেশত অপরাধজনিত ঘটনা কমি আহিছে। কিন্তু নরেন্দ্র মোদীয়ে এনে ধরনের প্রচার চলার লগেলগে বিরোধী শক্তিসমূহ তৎপর হয়ে পড়া দেখবলে পাওয়া গেছে। এন সি আর পির তথ্য হাতত লো কব খুঁজছে যে মোদী প্রধানমন্ত্রী হলেও এগারী মিথ্যাচারী ব্যক্তি, মিথ্যার আশ্রয় লৈ ভোট লাভের অপচেষ্টাত জড়িত হয়ে পড়ছে। এয়া বিরোধী দলসমূহ আজির তারিখের প্রতিক্রিয়া।